প্রথমে ব্রিকওয়ালের ছবিটি ওপেন করে কন্ট্রোল জিরো দিয়ে স্ক্রিনে ফিট করে নেবেন। তারপরে রাইট ক্লিক, ডুপ্লিকেট লেয়ার, এখানে নিউ, আর এটার আমি নাম দিয়ে দিই ডিসপ্লেসমেন্ট। তারপর ওকে, তারপর ফিল্টার ব্লুর, এখান থেকে গাজিয়ান ব্লুর, আর রেডিয়াসটা এখানে আমি 3 পিক্সেলস করে দিয়েছি। তারপর ওকে, এখন এটাকে ডিসকালার করে দেবো, এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইউ, তাহলে এটি সাদা কালো হয়ে যাবে। তারপরে কন্ট্রোল এল দিয়ে এই লেভেলটি আসবে, কন্ট্রোল এল দিলে। তারপর এখানে অ্যাডজাস্ট করে নেবেন, এখানে 199 দিলাম, অথবা আপনি এখান থেকে এই অ্যারোগুলো টেনে টেনে এটিকে ঠিক মতো বসিয়ে নিতে পারবেন আপনার পছন্দ মতো। আমি এটাকে এই অবস্থায় রাখি, তারপর ওকে, তারপর এটিকে সেভ করে নেবেন ফাইল, ফাইলে যায় তারপরে সেভ অ্যাজ। এখানে খেয়াল রাখবেন পিএইচডি ফাইল হিসেবে যেন সেভ থাকে, তারপরে সেভ, তারপর এটি কেটে দেন। এখন আপনি যে ছবিটি ওয়ালে দিবেন সেই ছবিটি ওপেন করবেন, এটাকে সিলেক্ট করে নিয়ে আমি কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, আপনি অন্য টুল ব্যবহার করতে চাইলে করতে পারেন। কুইক সিলেকশন টুল দিয়ে সম্পূর্ণ সিলেক্ট করে নেবেন, তারপর যে অংশ সিলেকশন থেকে বাদ দিতে চান সেটি করতে হলে কিবোর্ড থেকে অল্ট ধরে তারপরে এইভাবে ড্রাগ করলে যে অংশে ড্রাগ করবেন সে অংশটি ডিসিলেক্ট হয়ে যাবে। এখানে কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে তারপরে ড্রাগ করলে এই অংশগুলো ডিসিলেক্ট হবে। আমি এখানে খুব পারফেক্টলি সিলেক্ট করব না, আপনি যতটা পারফেক্টলি করতে পারেন ততই ভালো, সময় বাঁচানোর জন্য তাড়াতাড়ি করব, খুব একটা মানে ভালোভাবে সিলেক্ট করব না। সিলেক্ট করা হয়ে গেলে কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপ দিলে আরেকটি লেয়ারে চলে যাবে, কারণ কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপ দেন তাহলে এটি আরেকটি লেয়ারে চলে যাবে। তারপর মুভ টুল আনার জন্য ভি প্রেস করবেন, অথবা এখান থেকে মুভ টুল নিতে পারেন, তারপর এখান থেকে ড্রাগ করে ধরে এই টাইপে যাবেন, তারপর এখানে মাঝখানে এনে ছেড়ে দিবেন, তারপর এটিকে মুভ করিয়ে আপনার সাইজ মতো ওয়ালের যেখানে রাখতে চান রাখতে পারেন। তারপরে ট্রান্সফর্ম টুল দিয়ে ছোট বড়ও করতে পারেন, কিন্তু আমার এখানে ছোট করার দরকার নেই, যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখবো। তারপরে রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবো, এটাকে আমি স্মার্ট অবজেক্ট করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তারপরে ডাবল ক্লিক করে একটি স্ট্রোক দিয়ে দিই, সাইজ দিব 2 পিক্সেল, আর পজিশন আউটসাইড ব্ল্যান্ড পুট নর্মাল অপাসিটি 100%, আর কালার কালো, আর ফিল টাইপ কালার। তারপর ওকে, তারপর আবার রাইট ক্লিক করেন, তারপরে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপর ফিল্টার, ফিল্টার গ্যালারি, এখানে দেখেন আর্টিস্টিক একটি অপশন আছে, আর্টিস্টিকে ক্লিক করার পরে ফ্রেস্কো, এখানে ফ্রেস্কো ক্লিক করবেন। আমি ব্রাশ সাইজ 1 পিক্সেল দিলাম, ব্রাশ ডিটেইল 10, আর টেক্সচার আমি এখানে 1 করে দিব। এটা আপনার ছবির রেজুলেশন অনুযায়ী কম বেশি হতে পারে, আপনি এগুলো নিয়ে দেখবেন। তারপর ওকে, এখন এখানে ওই আগে ওভারলে করে দিই, তারপর এখানে ক্লিক করবেন, করার পরে ব্ল্যান্ড মোড ওভারলে করে দেবেন। তারপরে ফিল্টার,
তারপর ডিস্টর্ট, এখান থেকে ডিসপ্লেস, হরিজন্টাল স্কেল 5, ভার্টিক্যাল স্কেল 5, আর স্ট্রেস টু ফিট, আর এখানে রিপিট এডস পিক্সেল। ওকে দেওয়ার পরে এই যে ফাইলটি ওপেন হবে, অথবা আপনি যেখানে সেভ করেছেন আগের ডিসপ্লেসমেন্ট ফাইলটি সেটিকে ওপেন করে তাহলে ডিসপ্লেসমেন্ট ম্যাপটি হয়ে যাবে। তারপর এটাকে আমি আরেকটি লেয়ার হিসেবে নিব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করবেন তাহলে এটি আবার আরেকটি লেয়ারে চলে যাবে। এটার ব্ল্যান্ড মোড দেব আমি সফট লাইট, তারপর নিচের লেয়ারে চলে আসেন, এখানকার অপাসিটি কিছু কমিয়ে দিবেন, আমি এখানকার অপাসিটি 80% করে দিই। তারপর উপরের লেয়ারে যান, এখানে সম্পূর্ণটাকে একটা আলাদা ইয়েতে নেবে, যেন কন্ট্রোল অল্ট শিফট ই, তারপর এই চোখের উপরে কিবোর্ড থেকে অল্ট চেপে ধরে ক্লিক করবেন, তাহলে একটি সম্পূর্ণ এটি বাদে আর সবগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। তারপর লেয়ারটিকে আমি একটু বাঁকা করে দিব, মানে ছবি ওয়ালটা যেন একটু বাঁকা অবস্থায় থাকে, এজন্য কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করে নেবেন, তারপর কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুল, তারপরে রাইট ক্লিক পার্সপেক্টিভ, তারপরে যে কোনো একটি কোনাতে আসেন, আমি এই কোনাতে আসলাম, এখানে নিচের দিকে ড্রাগ করেন, তাহলে ওয়ালটি মনে হবে যে বাঁকা হয়ে আছে সেই অবস্থায় দেখা যাবে। তারপর এন্টার দিয়ে তারপর এন্টার দিন। এখন আমি চাচ্ছি একটি কর্নারে একটু শ্যাডো হবে, তার আগে কন্ট্রোল জিরো দিয়ে ফিট স্কিন করে নেবেন, মানে এই সাইডটাতে আমি চাচ্ছি যে যেন একটু শ্যাডো থাকে, এজন্য নিউ লেয়ারে ক্লিক করবেন, নতুন একটি লেয়ার ওপেন হবে, তারপর এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটি নেবেন, গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে এখানে দেখবেন যেন লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যাক্টিভ থাকে, তারপর এখানে ক্লিক করবেন, তারপর এই আইকনটাতে একটা ক্লিক করলে আরেকটি প্যালেট ওপেন হলো, এখন এখানে কালারে ক্লিক করেন, আমি 50% গ্রে নেব, এই জন্য 80 80 80 মানে 80 তিনবার করে, তারপর ওকে। তারপর এই পাশে আসুন, কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে তারপরে ক্লিক করে ঠিক মাঝ বরাবর পর্যন্ত এনে ছেড়ে দিবেন, তাহলে এরকম হয়ে যাবে। তারপর এটার ব্ল্যান্ড মোডটা চেঞ্জ করে দেন, এখানে ক্লিক করেন, তারপরে এখান থেকে আমার দিতে হবে লিনিয়ার বার্ন, এখানে দেখেন লিনিয়ার বার্ন, এটি সিলেক্ট করে দিলে একটি শ্যাডো হয়ে যাবে এই পাশে। তারপর এটার অপাসিটি আপনি কম বেশি করে দিতে পারেন, আমি এই অবস্থায় রেখে দিলাম, এখন দেখেন ইমেজটি হয়ে গেছে, তারপর সেভ করে নেবেন।